এটা পৃথিবী যেখানে আমাদের শৈশব এবং এখনো পর্যন্ত কাটানো আমাদের জীবনকাল কেটেছে, যেখানে আমাদের পূর্বপুরুষরা বসতি স্থাপন করেছিল আর এখানেই আমাদের ইতিহাস শুরু হয় এবং শেষ। আর্থ বা পৃথিবী এমন একটা জায়গা যেখান থেকে আমরা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সম্পর্কে জানা এবং এই অসীম ব্রহ্মাণ্ডকে বোঝার চেষ্টা করে এসেছি। প্রাচীন ধর্ম হোক কিংবা আধুনিক সভ্যতা, সবাই এখানে থেকেই নিজেদের বিকাশ করেছে এবং মানবিকতাকে আগে নিয়ে যাওয়ার জন্য নিজেদের যোগদান দিয়েছে। আমরা সত্যি খুবই ভাগ্যবান যে এমন একটা গ্রহতে আমরা বসবাস করছি যেখানে জীবনের বিকাশের সম্পূর্ণ সংসাধন উপস্থিত আছে। আমরা এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করি যেটা সবসময় লাইফকে এনকারেজ করেছে। মহাকাশে নতুন নতুন গ্রহের আবিষ্কারের আমরা অনেক খবর পেয়ে থাকি, কিন্তু সত্যি কথা বলতে সায়েন্স এখনো 100% আমাদের পৃথিবীর মতো কোনো গ্রহ খুঁজে পায়নি যেখানে বাস্তবে প্রাণ আছে। তবে গ্রহ হিসেবে যদি আমরা পৃথিবীর আকারকে দেখি তাহলে আমরা বলতে পারি না যে এটা একটা ছোট গ্রহ কিংবা বিশাল একটা বড় গ্রহ। 12,742 কিলোমিটারের ডায়ামিটারের এই পৃথিবী অনেক গ্রহ এবং উপগ্রহের থেকে বড়, কিন্তু অপরদিকে অনেক গ্রহর থেকে আমাদের পৃথিবী ছোট। কিন্তু আমরা যদি এর তুলনা অন্যান্য গ্রহ এবং ব্রহ্মাণ্ডের মধ্যে পাওয়া যাওয়া অন্যান্য অবজেক্টের সঙ্গে তুলনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের পৃথিবী কতটা ছোট। সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ জুপিটারের কথা যদি আমরা দেখি, যা পৃথিবী থেকে 60 কোটি কিলোমিটার দূরে, সেই জুপিটার আমাদের পৃথিবীর থেকে 1300 গুণ বড়। এটা বিশাল বড় একটা গ্যাসের তৈরি গ্রহ, তার মানে এর ওপর কোনো শক্ত মজবুত লেয়ার নেই যার ওপর আপনি গিয়ে দাঁড়াতে পারবেন। হতে পারে বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ, কিন্তু সূর্যের সঙ্গে তুলনা করলে এর আকার কিছুই না। সূর্য আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় অবজেক্ট, মানে আমাদের পুরো সৌরজগতের মধ্যে যতটা মাস আছে তার প্রায় 99.8% সূর্যতেই আছে, মানে কেবলমাত্র 0.2% মাস দিয়েই সৌরজগতের সমস্ত গ্রহ এবং অ্যাস্ট্রয়েড বেল্টগুলো তৈরি। সত্যি এটা একটা ম্যাসিভ অবজেক্ট। সূর্য আমাদের পৃথিবীর থেকে প্রায় 3,33,000 গুণ ভারী এবং আকারের দিক থেকে দেখতে গেলে 1.3 মিলিয়ন গুণ বড়। কিন্তু এই সূর্যেরও তুলনা যদি আমরা ব্রহ্মাণ্ডের মধ্যে খুঁজে পাওয়া অন্যান্য বড় অবজেক্টের সঙ্গে করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ম্যাসিভ সূর্য কত ছোট্ট। অতএব আজকে আমরা আলোচনা করব ব্রহ্মাণ্ডের এমন কিছু অবজেক্টের সম্পর্কে যাদের আকারের সামনে আমাদের সম্পূর্ণ সোলার সিস্টেম, এমনকি আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেক অনেক ছোট মনে হবে। যেরকমটা আপনারা সবাই জানেন যে আমাদের সোলার সিস্টেমের মধ্যে আমাদের প্ল্যানেট আর্থ একটা এভারেজ আকারের গ্রহ, যেটা কেবল বুধ, শুক্র এবং মঙ্গলের থেকেই আকারে বড়। কিন্তু যখন আমরা এর তুলনা সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ জুপিটার মানে বৃহস্পতির সঙ্গে করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবী আসলে কতটা ছোট। ঠিক একইভাবে যখন আমরা জুপিটারের সঙ্গে সূর্যকে তুলনা করি তখন আমরা দেখতে পাই যে সূর্যের সামনে জুপিটার কতটা ছোট। বাস্তবে সত্যি সূর্য একটা বিশাল বড় নক্ষত্র, কিন্তু তা সত্ত্বেও আমাদের সূর্য কিন্তু খুবই ছোট একটা নক্ষত্র। আর এই ব্যাপারটা আমরা তখন বুঝতে পারি যখন আমরা সূর্যের তুলনা ব্রহ্মাণ্ডের অন্য বড় নক্ষত্রগুলোর সাথে করি। চলুন আমরা এর তুলনা ব্রহ্মাণ্ডের সব থেকে বড় স্টার UY স্কুটির সঙ্গে করে দেখা যাক, যেটা পৃথিবী থেকে 5,100 লাইট ইয়ার্স দূরে আছে। মানে লাইটের স্পিডে গেলেও আপনার 5,100 বছর লেগে যাবে এই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে। যদিও এই নক্ষত্রটা আমাদের থেকে এত দূরে আছে কিন্তু এর আকার আপনাকে আশ্চর্য করে দেবে। এর ব্যাস 2.37 বিলিয়ন কিলোমিটার, আর এই দূরত্বটা এতটা বড় যে একে যদি আমরা সোলার সিস্টেমের কেন্দ্রে বসাই তাহলে এটা সূর্য থেকে ইউরেনাস পর্যন্ত প্রসারিত হয়ে যাবে।
এত বিশাল এই নক্ষত্রটা যে এর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আলোকেও যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। এবার যদি সূর্যের সঙ্গে এর আকারের তুলনা করা যায় তাহলে আশ্চর্য রকমভাবে এই নক্ষত্রটার মধ্যে 400 কোটি সূর্য প্রবেশ করে যেতে পারে। তাহলে ভাবুন যে আমাদের পৃথিবী থেকে এই নক্ষত্রটা কত বড় হতে পারে। আর এই প্রশ্নটা আমি আপনাদের করছি, ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে বলুন যে পৃথিবী থেকে এই নক্ষত্রটা কত গুণ বড়। যদিও এর আকার আমাদের সূর্যের থেকে প্রায় 400 কোটি গুণ বড়, কিন্তু এর মাস আমাদের সূর্যের থেকে মাত্র 30 গুণই বড়। তবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এমন একটা অবজেক্ট আছে যার মাস আমাদের সূর্যের থেকে 40 লক্ষ গুণ বেশি, আর এটা হলো আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে উপস্থিত ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ। ইউআই স্কুটি একটা সব থেকে বড় অবজেক্ট যেটা একটা নক্ষত্র, আর এটা আমাদের মিল্কি ওয়ের মধ্যে খুঁজে পাওয়া সব থেকে বড় সিঙ্গেল অবজেক্ট। কিন্তু এরকম আর কি অন্য কোনো অবজেক্ট আছে যেটা এই নক্ষত্রটাকেও হারিয়ে দিতে পারে? আর এর উত্তর হলো হ্যাঁ, আছে। পৃথিবী থেকে 10.7 লাইট ইয়ার্স দূরে TON 618 নামে একটা অবজেক্ট আছে যাকে বৈজ্ঞানিকরা কোয়েজারও বলে থাকে। এটা এক প্রকারের আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল এবং একে ঘিরে আছে একটা ডিস্ক। এই কোয়েজারগুলো ইউনিভার্সের সব থেকে চকমকে অবজেক্ট হয়, মানে সব থেকে উজ্জ্বল অবজেক্ট, কারণ এরা অন্যান্য নক্ষত্রদের গ্রাস করে এত উজ্জ্বল হয়ে যায়। একটা কোয়েজার নিজের আশেপাশে উপস্থিত নক্ষত্রগুলোকে নিজের দিকে টেনে নেয়, যার ফলে এরা ইউনিভার্সের সব থেকে চকমকে অবজেক্ট হয়ে যায়। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া কোয়েজারগুলোর মধ্যে TON 618 সব থেকে বড় কোয়েজার, যার উজ্জ্বলতা 140 ট্রিলিয়ন নক্ষত্রের সমতুল্য বলতে পারেন। মানে ভাবতে পাচ্ছেন, 140 ট্রিলিয়ন সূর্যকে যদি আকাশে আনা যায় তাহলে তার যতটা উজ্জ্বল হবে এই কোয়েজার একাই তত উজ্জ্বল। এটা এত বেশি উজ্জ্বল যে 1000 গ্যালাক্সিকেও যদি একসঙ্গে করে দেওয়া যায় তাহলেও সেটা এর কাছে কিছু না। এর ডায়ামিটার 198 বিলিয়ন কিলোমিটার, তার মানে হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব আছে তার থেকেও 1300 গুণ বড়। এত ম্যাসিভ এই দূরত্ব, এর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব এত ম্যাসিভ যে আলোকেও এই দূরত্ব পার করতে গেলে প্রায় 180 ঘন্টা লেগে যায়, মানে 7.5 দিন। তবে আপনি যদি কাল্পনিকভাবে এই কোয়েজারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে যাওয়ার চেষ্টা করেন তবে সব থেকে গতিশীল স্পেস ক্রাফ্ট মানে নিউ হরাইজনের সাহায্যে যদি আপনি যান তাহলেও আপনার প্রায় 400 বছরেরও বেশি সময় লেগে যাবে। এটা এতটা বড় যে এর মধ্যে প্রায় 4.5 লক্ষ ইউআই স্কুটির মতো ম্যাসিভ নক্ষত্রকেও প্রবেশ করিয়ে দেওয়া যেতে পারে। তাহলে মোটামুটিভাবে বলতে পারেন যে TON 618 এখনও পর্যন্ত খুঁজে পাওয়া ব্রহ্মাণ্ডের সব থেকে বড় সিঙ্গেল অবজেক্ট, যার মধ্যে প্রায় 46টা সৌরজগৎ বসবাস করতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত কিছুই ছিল ব্রহ্মাণ্ডের মধ্যে উপস্থিত সব থেকে বড় বড় সিঙ্গেল অবজেক্ট, যারা নিজেরাই নিজেদের ক্ষমতা এবং আকারের ওপর ভিত্তি করে আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে রাজত্ব চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ইউনিভার্সে আরও বেশি নজর দিই তাহলে এর থেকেও বড় জিনিস আমরা দেখতে পেতে পারি, তবে সেগুলো সিঙ্গেল অবজেক্ট হবে না। বাস্তবে এগুলো এক একটা বড় বড় স্ট্রাকচার যা অনেক নক্ষত্র কিংবা অনেক গ্যালাক্সি মিলে তৈরি করেছে, কিন্তু এগুলো এত বড় বড় যাদের আকারের কল্পনা আমরা করতে পারি না। আমাদের মিল্কি ওয়ের মধ্যে সব থেকে বড় যে নেবুলাটা আছে সেটা হলো করিনা নেবুলা, যা আমাদের পৃথিবী থেকে 6,500 থেকে 10,000 আলোকবর্ষ দূরে আছে। এটা একটা স্ট্রাকচার, তার মানে এর মধ্যে হাজারো নক্ষত্র এবং তাদের ডাস্ট ছড়িয়ে আছে। কোনো নক্ষত্রের সুপারনোভার পরে যে স্টার ডাস্ট উৎপন্ন হয় তা কয়েক আলোকবর্ষ এলাকা জুড়ে ছড়িয়ে থাকে। করিনা নেবুলাও এরকম ধরনের অনেক তারার ডাস্ট দিয়ে তৈরি যা প্রায় 460 আলোকবর্ষ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এই নেবুলা TON 618 এর থেকেও প্রায় 22,000 গুণ বড়। তবে এই নেবুলার আকারও কিছুই নয়, কারণ এই নেবুলাটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আছে। তাহলে ভাবুন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড় হতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব প্রায় 1 লক্ষ আলোকবর্ষ, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আপনি যদি আলোর গতিতেও যাত্রা করেন তাহলেও আপনার প্রায় 1 লক্ষ বছর লেগে যাবে। এটা নক্ষত্রদের এমন একটা সমুদ্র যাকে পার করার কথা আমরা কল্পনাও করতে পারি না। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলে কেমন দেখতে সেটা জানার জন্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে গিয়ে এর ছবি তুলতে হবে, যেটা আমরা আজও পর্যন্ত করতে পারিনি আর হয়তো কোনোদিন পারবও না।
কারণ আমরাও এই গ্যালাক্সির মধ্যে বসবাস করি। তার মানে বুঝতে পারছেন যে আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে কত বড় বড় অবজেক্ট আছে এবং কত বড় বড় স্ট্রাকচার আছে। এই ভিডিওতে আমি শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল দিলাম। এবার আপনি কল্পনা করুন যে আমাদের ব্রহ্মাণ্ড কত বড়, যার মধ্যে আমাদের মিল্কি ওয়ের মতো এবং এর থেকেও বড় বড় কোটি কোটি গ্যালাক্সি আছে, এবং তার সাথে আছে গ্যালাক্সিদের বিশাল বিশাল গ্লোবুলার ক্লাস্টার। আর আমরা মানুষ পৃথিবীতে এক ফুট জায়গার জন্য মারামারি করি। কারো কাছে যদি 5 বিঘা জায়গা থাকে তাহলে পাড়ার লোক তাকে কতই না ধনী মনে করে, আর ফ্ল্যাট কিনতে যাওয়ার সময় তো স্কোয়ার ফুটে হিসেব হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।